এখন সব কিছু ঘটে যাওয়ার পর বাবা মারা যায়। তোমার পাওয়া না হচ্ছে ততক্ষণ তার আকর্ষণটা অনেক তীব্র থাকে। সেই ভয়ে আমি এই বিয়েটা মানতে চাইছিলাম। আমি একটু বিপরীত মতামত প্রকাশ করব, লোকে ঠান্ডাটা বেশি পছন্দ করে, আমার যে খারাপ লাগে তা নয়, কিন্তু আমার কেন জানি না আমি গরমকালে বেশি সুস্থ থাকি, আর গরমকালের ইভিনিংটা আমার কাছে অ্যামেজিং। ফলে শীত চলে যাচ্ছে, গরম আসছে, এটার জন্য যে আমি খুব চিন্তিত বা ভয় পাচ্ছি তা নয়। ঠিক আছে, শীত এনজয় করেছি, গরমটা আরও বেশি এনজয় করবো। এখন সেটা কি চলছে এখন? আমাদের রামকৃষ্ণা সিরিয়াল দেখতে দেখতে প্রায় 300 পর্ব হয়ে গেল। তা এই মুহূর্তে বেশ কয়েকটা ড্রামা চলছে। একদিকে যেরকম আমার ছোট ছেলে রামানন্দ, যে এই গল্পের হিরো, সে হঠাৎ করে বিয়ে করে আসে, যেটা আমার জানা ছিল না। তারপর সেটা একটা বড় দুর্যোগ গেছে, টানা পড়েন গেছে সম্পর্কের। তারপরে যখন মারলাম তখন দেখছি যে আমার বৌমা, মানে গল্পের হিরোইন কৃষ্ণা, সে অন্ধ হয়ে গেছে। ফলে আমি খুব ব্যথিত, কারণ কৃষ্ণা আমারকে আমার মেয়ের মতো দেখে এসেছি। যদিও এই বিয়ের ব্যাপারে আমার আপত্তি ছিল কৃষ্ণা খারাপ মেয়ে বলে নয়, ওর বাড়িতে একটা ভয়ঙ্কর পরিবেশ আছে, বিশেষ করে ওর মা, যে সবসময় আমার ছেলের প্রাণ সংশয় করার একটা চেষ্টা করে। সেই ভয়ে আমি এই বিয়েটা মানতে চাইছিলাম না, কিন্তু আর কোনো কারণ নয় এটা একদিকে। আর একটা গেল আমার পুত্রবধূ, বড় ছেলের বউ, সে হঠাৎ করে মারা গেল। মারা গেল মানে অসুস্থ ছিল, দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে মারা গেল। যেতে না যেতেই আমার বড় পুত্র আবার বিবাহ করে নিয়ে চলে এলো, যেটা সম্পূর্ণ আমার অজান্তে, শুধু তাই নানান রকম খারাপ লাগার মধ্যে, বাড়িতে যখন এই পরিবেশ সেই সময়। তো এই দুটো দিকের একটা টানা পড়েন, কখনো কখনো ফিল গুড, কিন্তু তার মধ্যে বেশি রয়েছে একটা সম্পর্কের টানা পড়েন চলছে, তো সেটা এনজয় করছি। দাদা, বিয়ের সময় একটা কথা বলা হয় যে ছেলে মেয়েকে দেখা উচিত তাদের পরিবারের, আমরা তাদের বাবা মাকে অনেক সময় অনেকে দেখে না, কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে আমরা এখন বর্তমানে দেখছি যে পরিবারটাকেও দেখাটা খুব ইম্পর্টেন্ট। প্রথমত ব্যাপারটা হয়ে গেছে দিনকাল, যেটা বাস্তবিক ঘটনা, আজকের দিনকালটা এতটাই পাল্টে গেছে যে ছেলে মেয়েদের বাবা মায়েদের ভূমিকা এই ক্ষেত্রে অনেক কমে গেছে। কারণ আমি নিজেও সন্তানের বাবা এবং আমার মেয়েও প্রাপ্তবয়স্কা, তো সেই সব কিছু, একটা ইংরেজিতে কথা আছে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তো বাড়ি থেকে পারিপার্শ্বিক পরিবেশ সব কিছু দেখে আমার মনে হচ্ছে এই সম্পর্কের ক্ষেত্রে আগের মতন বাবা মায়েদের ভূমিকাটা এত উল্লেখযোগ্য নয়। এখন সব কিছু ঘটে যাওয়ার পর বাবা মারা যায় তোমার। আচ্ছা দাদা, শেষে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি। ফেব্রুয়ারি মাস প্রেমের মাস, আপনাদের সেই সময়টা যদি একটা কথাটা বলেন, একটু যদি বলেন সেই পুরোনো দিনের কথাগুলো। না হলে কি হবে, আমার সবাই বলবে আমার সময়টাই বেটার। ফলে আমার মধ্যে, আমাদের সময়কার সেই সময় তো ভ্যালেন্টাইন্স ডে বলে আলাদা কিছু ছিল না, আমাদের কাছে সরস্বতী পুজোটাই ছিল ভ্যালেন্টাইন্স ডে। ফলে তার একটা আলাদা উত্তেজনা ছিল, আর একটা দেখবে তোমরা সব কিছু, যতক্ষণ একটা জিনিস পাওয়া না হচ্ছে ততক্ষণ তার আকর্ষণটা অনেক তীব্র থাকে। আর আমাদের সময় চট করে মন পাওয়া এত সহজ ছিল না, অনেক কাটকট পোড়াতে হতো। এখন সম্পর্ক অনেক ইজি হয়ে গেছে, তবে খারাপ বলছি না, সময় পাল্টে গেছে, মানসিকতা পাল্টে গেছে, এখন অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে গেছে। ওই যে বললাম, বাবা মারা সব থেকে লাস্টে জানতে পারে, আর তখন ইয়েস ম্যান হওয়া ছাড়া উপায়ও থাকে না, কজন আর চায় বা সন্তানের সাথে মনোমালিন্যে জড়িয়ে গিয়ে আলাদা কিছু। কিন্তু ওই বললাম, দুজনের প্রেমের ব্যাখ্যাটা দুরকম। আমাদের সময় ছিল অনেক অনেক বেশি কনজারভেটিভ বলতে পারো, অনেক বেশি ধৈর্য ধরতে হতো, বান্ধবীকে ছুটে গেলে অনেক সময় পার হয়ে যাওয়ার পর, তো এইসবগুলো ছিল। বান্ধবীকে পাওয়ার জন্য কোনো কন্ডিশন থাকতো বান্ধবীর তরফ থেকে, যে এই জিনিসগুলো ক্রাইটেরিয়াগুলো থাকা তোমার কন্ডিশন? তারা এতটাই সচেতন ছিল নিজেদের সম্পর্কে,
তারা চট করে খুব বেশি খোলামেলা সম্পর্কের মধ্যে যেতে চাইত। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর তারও একটা লিমিটেশন ছিল, ফলে ওই জন্য আগ্রহ আকাঙ্ক্ষা আবার কবে দেখা হবে কবে, এরকম একটা ব্যাপার ছিল সবসময়। শেষে দর্শকদের এটাই বলবো, আপনাদের ভালোবাসা শুভেচ্ছা আশীর্বাদে দেখতে দেখতে 300 পর্ব পেরিয়ে গেলাম। আজকে আমার এই ইন্ডাস্ট্রিতে প্রায় 3 দশক হতে চললো আমি অভিনয় করছি, ভালো গল্প অনেক করেছি, ভালো গল্প ভালো চরিত্র অনেক করেছি, কিন্তু মনে রাখার মতন চরিত্র একসাথে শিল্পী আমার থেকেও যারা সিনিয়র আরও আছেন, 50 বছর পাঠ করেছেন কিংবদন্তি, তাদের জিজ্ঞেস করুন আপনি আপনার ক্যারিয়ারে কটা মনে রাখার মতন চরিত্র পেয়েছেন, তারা ওই 2-4টের বেশি বলতে পারবে না। তো আজকে আমার এইখানে দাঁড়িয়ে এই যে চরিত্রটা আমি করছি নারায়ণ ভট্টাচার্য, যে হিরোর বাবা, একটা অসাধারণ আমার কাছে অভিজ্ঞতা বলা যায়, আর মনে হয় শেষ দিন পর্যন্ত জীবনের মনে থাকবে চরিত্রটা। তাই বলছি আগামী দিনে আরও অনেক টানাপোড়েন আসছে গল্পে, অনেক বৈচিত্র্য আসছে, শুধু আপনাদের সহযোগিতা এইভাবেই আমাদের প্রয়োজন। দেখতে থাকুন রামকৃষ্ণা।